হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে আসলাম আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো খাসির কলিজার একটা রেসিপি। আমি আজকে এটা ঝোল করে করব। কলিজা রান্নাটা এইভাবে করে খেলে অনেক ভালো লাগে। তো আমি এখন দেখাবো রান্নাটা আমি কিভাবে করেছি। আমি প্রথমে খাসির কলিজা নিয়ে নিয়েছি, এটা আমি ধুয়ে রেখেছি। এরপরে আমি সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, ছোট ছোট আলু। এখন আমি একটা বাটিতে কাঁচা হলুদ দিচ্ছি। আমি আজকে কাঁচা হলুদ ইউজ করব রান্নায়, খুবই মজা। কাঁচা হলুদের সাথে আদা নিয়ে নিলাম। এখন আমি রসুন নিয়ে নিয়েছি, এগুলো আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এরপর আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিলাম। আমি এখন তেজপাতা আর দারচিনি দিয়ে দিয়েছি। এরপর আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। এখন আমি লবঙ্গ, এলাচি আর সাদা গোলমরিচ দেব। আমি এখন ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। আমি কাঁচামরিচ দেব, অনেকটাই দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব আমি। এরপর আমি যেটা আদা রসুন হলুদ যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে নেব। কাঁচা হলুদের তরকারি অনেক মজা, খুব ভালো লাগে খেতে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এখন আমি গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাটা আমি কষিয়ে নেব ভালো করে। আমি কিছুক্ষণ ভাজার পরে এখন আমি পানি দিয়ে কষাবো মশলাটা। পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি ছোট আলুগুলো দিয়ে দেবো, যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম। এখন আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নেব আলুগুলো দেওয়ার পরে। ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু কষানোর পরে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন আমি রান্না হতে দেব। আলুটা ভালো করে রান্না হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি কলিজাগুলো দিয়ে দেব, খাসির কলিজা। আমি কলিজাগুলো বেশি ছোট করে কাটিনি, মিডিয়াম সাইজ করে রেখেছি। আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, খেতে অনেক ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু ভিনেগার। এরপর আমি দিয়ে দেব টক দই। আমি এখন একটু ভালো করে মিক্স করে নেব। এভাবে রান্না করলে কলিজাটা খেতে অনেক ভালো লাগে, কোনো বাজে গন্ধ থাকে না। খাসির কলিজা ঝোল করে খেলে খুব ভালো লাগে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।
একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু চুলায় রাখবো আমি। আমার খাসির কলিজার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে, আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। পরোটা, রুটি, লুচি, ভাত সব কিছু দিয়ে এই খাসির কলিজার কারিটা খাওয়া যায়, খুবই টেস্ট হয়েছে। কেমন হয়েছে জানাবেন কমেন্টে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।